আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। সুপ্রিয় শ্রদ্ধেয় সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, চ্যানেল এইচ এর পক্ষ থেকে আয়োজিত ইসলাম ও জীবন এই অনুষ্ঠানের অধীনে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করা। এটা যে কত গুরুত্বপূর্ণ, কারণ হেদায়েতের মূল মন্ত্রই হলো মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকা এবং খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখার চেষ্টা করা, তাদেরকে নিষেধ করা। তো এ ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে তো আল্লাহ রাব্বুল আলামিন কত রকমে মানুষদেরকে উদ্বুদ্ধ করেছেন যাতে করে তারা এই কাজ করে। কোরআনে কারিমে সূরা আল ইমরানের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন এক দল, এমন এক সম্প্রদায় থাকা বাঞ্ছনীয়, আবশ্যক, দরকার, যারা কল্যাণের দিকে মানুষদেরকে ডাকবে এবং সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওউলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো প্রকৃতপক্ষে সফলতা লাভকারী। অন্য আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বাছাই করা হয়েছে, বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্যে। তোমরা কি করবে? মুরুনা বিল মারুফে ওয়া তানহাউনা আনিল মুনকারে, তোমরা আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার করবে। ওয়া তুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপরে ঈমান আনবে। অন্য জায়গায় এই কাজের নির্দেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন খুজিল আফওয়া ও আমরু বিল উরফে, আপনি ক্ষমা কি গ্রহণ করুন। মানুষরা তো বোকা, মানুষরা তো নির্বোধ, তারা হরেক রকমের অনাকাঙ্ক্ষিত আচরণ আপনার সাথে করবে, কিন্তু আপনি ক্ষমা কি গ্রহণ করুন, মানে আপনি তাদেরকে ক্ষমা করে দেবেন। ও আমরু বিল উরফে, এবং সৎ কাজের আদেশ আপনি করবেন। ও আরিদানিল জাহিলিন, এবং জাহিলদের থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নারী এবং পুরুষদের গুণের কথা বলতে গিয়ে কতিপয় গুণ নিয়ে এসেছেন। তার মধ্যে সূরা তাওবাতে এসেছে এক নম্বরেই আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কথা নিয়ে এসেছে। এরশাদ হচ্ছে আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়া ও বাদ, মুমিন নারী পুরুষ এরা পরস্পর পরস্পরের বন্ধু। বন্ধু হয়ে কী করে? ইয়ামুরুনা বিল মারুফে ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। দেখুন এরপরে বলা হয়েছে ওয়ায়ুকিমুনা সালাত ওয়ায়ুতুনা যাকাত, এরা সালাত প্রতিষ্ঠা করে, যাকাত দেয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে। কিন্তু এক নম্বরে নিয়ে আসা হয়েছে যে এরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করে। এবং বনি ইসরায়েলের ওলামারা যারা হয়তো তাদের লোকদের সাথে প্রথমে মিলিত হলে কোনো অন্যায় দেখলে প্রথমে তাদেরকে নিষেধ করত, কিন্তু পরবর্তীতে আবার তাদের সাথে সাক্ষাৎ হলে তারা ওই অবস্থায় থাকার পরেও তাদেরকে আর নিষেধ করতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে লানত করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন তিনি যে আমর বিল মারুফ করবেন, প্রকাশ্যে সময় মতো প্রকাশ্যে করবেন, ফাসদা বিমা তুমার। ঠিক এমনিভাবে বনি ইসরায়েলরা যখন নিষিদ্ধ দিনে মাছ শিকার করলো, তখন সেখানে একদল তাদেরকে নিষেধ করেছে, আরেক দল চুপ থেকেছে,
আরেক দল এই গর্হিত কাজটি করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই মন্দ কাজে নিষেধ করেছে আমি তাদেরকে রেহাই দিয়েছি। সুতরাং আল্লাহর আজাব থেকে বাঁচতে হলে এবং আল্লাহর রহমত পেতে হলে আমাদেরকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার অবশ্যই করতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদি, তোমাদের মধ্যে যে কোনো মুনকার, কোনো গর্হিত, কোনো অনাকাঙ্ক্ষিত, কোনো নিষিদ্ধ কাজ দেখে তাহলে সে যেন তার হাত দিয়ে সেটাকে পরিবর্তন করে দেয়। ফাইনলাম ইয়াস্তাতির ফাবিল সানি, যদি হাত দিয়ে পরিবর্তন করার ক্ষমতা না রাখে তাহলে মুখ দিয়ে অন্তত এটাকে পরিবর্তনের চেষ্টা করবে। ফাইনলাম ইয়াস্তাতির ফাবি কলবি, যদি মুখ দিয়েও না পারে তাহলে অন্তরে অন্তরে এটাকে ঘৃণা করবে এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা সবসময় হৃদয়ে জাগরুক রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাইনলাম ইয়াস্তাতির ফাবি লিসানি ফাইনলাম ইয়াস্তাতির ফাবি কলবি ওয়াযালিকা আযআফুল ঈমান, এবং এই শেষ স্তর এটি হলো ইমানের দুর্বলতম স্তর। প্রিয় ভাই বোনেরা, তাহলে আমরা যদি ইমান আমাদের মজবুত এবং দৃঢ় থাকুক এটা যদি চাই, তাহলে আমরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করবো। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার যদি করা হয় আর না করা হয়, এর দৃষ্টান্ত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দিয়েছেন উদাহরণের মাধ্যমে। নুমান ইবনে বশির থেকে বর্ণিত, তিনি বলেন, মাসালুল কায়িম ফি হুদুদিল্লাহি ওয়াল ওয়াকি' ফিহা কামাসাল কওমিন ইস্তাহামু আলা সাফিনাতিন ফাসারা বাদুহুম আলাহা। সৎ কাজে আদেশ করা আর অসৎ কাজে নিষেধ করা, এটা বা এটার দৃষ্টান্ত, অথবা যারা আল্লাহর নির্দেশের উপরে অটুট রয়েছে, অটল রয়েছে, এবং যারা নাকি আল্লাহর নির্দেশ লঙ্ঘন করছে, তাদের উভয়ের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো, ওই সম্প্রদায়ের মতো যারা কোনো এক জাহাজে উঠেছে। তো জাহাজের একতলায় নিচতলায় কিছু লোক, উপরতলায় কিছু লোক। এখন নিচতলার লোকেরা উপরতলায় যখন পানি আনার জন্য যায়, এতে করে ওরা একটু বিরক্ত হয়। তখন যদি নিচতলার লোকেরা বলল, ঠিক আছে, পানি তো আমাদের ওখান তো নিকটে, এখন একটা কুঠার নিয়ে এটাকে যদি আঘাত করে নিচ থেকে পানি উঠানোর চেষ্টা করে, এমত অবস্থায় যদি উপরে যারা রয়েছে তারা যদি এদেরকে, এদের হাত না ধরে এবং এদেরকে যদি নিষেধ না করে, তাহলে তারাও ডুববে, এরাও ডুববে। আর যদি দ্রুত এগিয়ে এসে ওদেরকে বারণ করে, এই গর্হিত কাজ থেকে তাদেরকে ফিরায় রাখে, তাহলে তারাও বাঁচবে, ওরাও বাঁচবে। ঠিক আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের কথাও ঠিক এরকম। এক হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়ার নির্দেশ দেওয়া হলো জিবরিলকে। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন যে, আল্লাহ, আপনার ওই সম্প্রদায়ের মধ্যে তো এমন এক ব্যক্তি রয়েছে যে নাকি এত এত বছর আপনার ইবাদত করেছে। তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হবে, তাকে শুদ্ধ উল্টিয়ে দাও, কারণ সে নিজে করেছে কিন্তু অন্যদেরকে সৎ কাজের আদেশ করেনি, অসৎ কাজে নিষেধ করেনি। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো মুনকার, কোনো অনাকাঙ্ক্ষিত কোনো কিছু দেখতেন, তৎক্ষণাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অ্যাঙ্কার করে বসতেন এবং এটাকে তিনি সহ্য করতেন না। একবার তিনি একজন সাহাবীর হাতের মধ্যে স্বর্ণের আংটি দেখতে পেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফানাযাআহু ফাতারাহাহু, তিনি এটাকে তার আঙ্গুল থেকে টেনে বের করে এটাকে দূরে ছুঁড়ে ফেলে দিলেন এবং বললেন, আয়ামদু আহাদুকুম ইলা জামরাতিম মিনান নার ফায়াজআলুহা আলা ইয়াদিহ, তোমাদের একজন জাহান্নামের একটা টুকরা, সে এটা গ্রহণ করে, অতঃপর এটাকে তার হাতে পরিধান করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরপরে চলে গেলেন। তখন পাশে ওই লোকের পাশে থাকা একজন বলল যে, এটাকে উঠাই নাও, এটাকে উঠাই নিয়ে তুমি আর ব্যবহার করো না, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার মা, অর্থাৎ যাদের জন্য এই স্বর্ণ অলঙ্কার ব্যবহার করা বৈধ তাদেরকে দিয়ে দাও। তখন ওই সাহাবি দেখুন তিনিও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণে
তিনি এমনভাবে প্রভাবান্বিত হয়েছেন, তিনি বললেন রসুল যেটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে আমি আর এটাকে আমার হাত দিয়ে উঠাবো না। এইভাবে তৎক্ষণাৎ তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শাসনকে মেনে নিলেন। এইভাবে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি, শপথ সেই মহান প্রভুর যার হাতে আমার প্রাণ, লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে, আও লায়ুশিকান্নাল্লাহু আইয়াবাস আলাইকুম ইকাবান, অথবা আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই হতে পারে যে তোমাদের উপরে এমন শাস্তি নাজিল করবেন তখন তোমরা আল্লাহকে ডাকবে, তখন তোমাদেরকে সাড়া দেওয়া হবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল জিহাদে আফদালু, জিহাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিহাদ কোনটি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, মানে জালিম বাদশার সামনে সত্য কথা হক কথা বলতে পারা। প্রিয় ভাই বোনেরা, এ জাতীয় অনেক হাদিস রয়েছে। শুধু আমরা যদি এই কথা মনে করি যে আমি ঠিক থাকলেই হয়ে গেল, অন্যের অবস্থা যাই হোক না কেন, কোরআন কারিমের একটি আয়াত এরকম রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে মুমিনগণ তোমরা তোমাদের নিজেদের নফসের ব্যাপারে তোমরা চিন্তা করো, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম, যারা গোমরা হবে তোমরা যদি হেদায়েতের উপরে থাকো তাহলে এটা তোমাদের কোনো ক্ষতি করবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি এই আয়াতের অর্থ এমনভাবে বুঝেছি যে আমরা যদি হেদায়েতের উপরে থাকতে চাই তাহলে আমাদেরকে ওই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে হবে। এজন্যে তিনি বলেছেন ইন্নান নাসা ইজা রাও আয-যালিমা ফালাম ইয়াখুযু আলা ইয়াদাই, মানুষ যখন কোনো জালেমকে দেখবে তখন যদি তার হাত যদি ধরে না ফেলে আওশাকা আন ইয়ুম্মাহুল্লাহু বিআকাবি মিনহু, হইতে পারে যে আল্লাহ সবাইকে ওই আকাব দিবেন। এই সব হাদিস থেকে এই কথাটি প্রতীয়মান হয় যে অবশ্যই আমাদেরকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে হবে, নইলে কিন্তু আমরা কেহই আযাব থেকে রক্ষা পাব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মহৎ কাজে ব্রতী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।